বর্তমানে রাজ্যে এবং সারা দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় অর্থাৎ করোনা এবং অমিক্রণের সংক্রমণ ক্রমশ বেড়ে চলায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ কী হতে পারে বর্তমানে সমস্ত স্কুল কলেজ বন্ধ স্কুলগুলিকে কিছুদিনের জন্য খোলা হলেও করোনার বারবার আবার সেগুলোকে বন্ধ করে দেওয়া হয় তাহলে যারা অনলাইন ক্লাস পাবে না বা অনলাইন ক্লাস করার কোনোরকম সুযোগ যাদের কাছে নেই তারা কিভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিজেদেরকে প্রস্তুত করবে আজকে এই ভিডিওতে আমি সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব নিউজ এইটিন বাংলা একটি অত্যন্ত বিশ্বস্ত সংবাদ মাধ্যম সেই নিউজ এইটিন বাংলার একটি প্রতিবেদনে এই বিষয়টি নিয়ে বিষদে বলা হয়েছে সেগুলো কি আমরা সব কিছু আলোচনা করবো এই ভিডিওতে তার আগে তোমাদেরকে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে অল বটনটাকে সিলেক্ট করে রেখো কি হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি রাজ্যের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ফের স্কুল কলেজ বন্ধ করতে হয়েছে কিন্তু এখনই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বাতিল বা পিছিয়ে দেওয়ার সম্ভাবনা নেই রাজ্য সরকারের বরং স্কুল বন্ধ থাকলেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতি যাতে ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করতে চাইছে মাধ্যমিক শিক্ষা সংসদ এবং উচ্চশিক্ষা সংসদ সূত্রের খবর স্কুল বন্ধ হয়ে যাওয়ায় এবার টেলিভিশনের মাধ্যমে নবম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ক্লাস শুরু করছে রাজ্য সরকার শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই এই ক্লাসের ব্যবস্থা করা হয়েছে ক্লাসরুমে যে সিলেবাসগুলি শেষ করানো যায়নি টেলিভিশনে নেওয়া ক্লাসে সেই সিলেবাসগুলি শেষ করানোর উপরেই জোর দেওয়া হবে শিক্ষকদের সরাসরি ফোনে প্রশ্ন করতে পারবে ছাত্রছাত্রীরাও টেলিভিশনের পাশাপাশি রেডিওতেও ক্লাস নেওয়ার পরিকল্পনা হয়েছে বলে খবর আগামী মার্চ মাসেই মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা এপ্রিল মাসে রয়েছে উচ্চ মাধ্যমিক গত বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক করোনার প্রকোপে বাতিল করতে হলেও এবার এখনো পর্যন্ত সেরকম কোনো পরিকল্পনা নেই রাজ্য সরকারের তবে স্কুল খোলা নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চায় না রাজ্য প্রশাসন ইতিমধ্যে মাধ্যমিক শিক্ষা সংসদ এবং উচ্চশিক্ষা সংসদের বহু কর্মী এবং আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন ফলে পরীক্ষার আয়োজনের প্রস্তুতিও কিছুটা ব্যাহত হয়েছে তা সত্ত্বেও নির্ধারিত সূচি অনুযায়ী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আয়োজনের চিন্তাভাবনা নিয়েই এগোচ্ছে রাজ্য তাহলে এই প্রতিবেদন থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট তোমাদের অনেকের মনেই যে বিষয়টা চলছিল যে এবছরেও হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিল হয়ে যাবে তোমাদেরকে জানাই এখনো পর্যন্ত সেরকম কোনো সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকার গ্রহণ করেনি এবং যাতে এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা নেওয়া যায় একশো শতাংশ নেওয়া যায় সেইরূপেই কিন্তু তারা চেষ্টা করছে তোমাদেরকে একটা কথা জানাই আগের বছর এবং তার আগের বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু ভালোভাবে নেওয়া হয়নি আর আগের বছর তো একদমই নেওয়া হয়নি তার আগের বছর মাধ্যমিকটা সামান্য নেওয়া হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি তাই পরীক্ষা না নেওয়ার হ্যাট্রিক কিন্তু এই বছর রাজ্য শিক্ষা দপ্তর বলো বা রাজ্য সরকার বলো বা মাধ্যমিক শিক্ষা পর্ষদ বলো বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলো কেউই কিন্তু এই বিষয়টা চায় না আর বিশেষজ্ঞদের মত অনুসারে আমাদের এই করোনার যে ঢেউ আবার ভারতে এবং পশ্চিমবঙ্গে আছড়ে পড়েছে এই ঢেউ যত তাড়াতাড়ি শীর্ষে উঠবে তত তাড়াতাড়ি কিন্তু নেমে যাবে তোমাদের পরীক্ষা একদম দুয়ারে নয় তোমাদের পরীক্ষা রয়েছে মার্চ মাসে এবং উচ্চ মাধ্যমিকের এপ্রিল মাসে যদি খুব প্রয়োজন হয় তাহলে পরীক্ষাগুলো হয়তো সামান্য পিছোতে পারে কিন্তু এই বছর বাতিল হওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না তাই যারা পরীক্ষা বাতিল হবে এই কথা ভেবে বাড়িতে বসে রয়েছে পড়াশোনা করছো না তাদেরকে আমি একটাই অনুরোধ করব। তোমরা কিন্তু নিজেদের পড়াশোনাটা চালিয়ে যাও আর যারা বাড়িতে বসে পড়াশোনা করছো তাদেরকে বলবো যে তোমরা কিন্তু নিজেদের প্রিপারেশানটাকে বুদ্ধিমতো আরও বাড়াও তার কারণ এই বছর পরীক্ষা কিন্তু হচ্ছে আজকের ভিডিওটা শেষ করার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটা অনুরোধ যদি এই মুহূর্তে কোনো প্রয়োজনে তোমরা বাইরে বেরো তাহলে কিন্তু অবশ্যই মাস্ক পরে বেরোবে এবং তার পাশাপাশি স্যানিটাইজার নিয়ে বেরোবে তার কারণ বর্তমানে যে সংক্রমণ যে হারে ছড়াচ্ছে সবার চিন্তাভাবনা কিন্তু অত্যন্ত বেড়ে গেছে আর তোমাদেরকে আরও একটা বিষয় জানাই তোমাদের স্কুলে স্কুলে যে ভ্যাকসিনেশন শুরু হয়েছে যারা ইতিমধ্যে নিয়ে ফেলেছ তাদেরকে সাদর অভিনন্দন জানাচ্ছি আর যারা এখনও পর্যন্ত এই ভ্যাকসিনেশন করাও নি অর্থাৎ ভ্যাকসিনটা নাও নি তারা কিন্তু অবিলম্বে নিজের স্কুল থেকে বা কোনো সরকারি হসপিটাল থেকে বা কোনো স্বাস্থ্য কেন্দ্র থেকে তোমরা কিন্তু টিকাটাকে নিয়ে নাও তার কারণ টিকাটা নেওয়া কিন্তু কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের আরও এক পা আমাদেরকে এগিয়ে দেবে আমি এই অনুরোধ করছি তোমাদের কাছে আর আজকের ভিডিও তো আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বটনটাকে সিলেক্ট করে রেখো